জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব জানিয়েছেন, জোটের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান আসম রব। ঐক্যফ্রন্টের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিপ্রিয়া। বৈঠক শেষে আসম আব্দুর রব জানান, স্বাধীনতার সপক্ষে সব শক্তিকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে ঐক্যফ্রন্ট। বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান তিনি। আসম রব বলেন, ঐক্যফ্রন্টের আগামী বৈঠকে আন্দোলনের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যফ্রন্টের সংসদ সদস্য শপথ নেওয়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন জোটের অন্যতম নেতা কাদের সিদ্দিকী। তিনি জানান, ডক্টর কামাল হোসেন সুস্থ হয়ে জোটের পরবর্তী বৈঠকে এ বিষয়ে ব্যাখ্যা দেবার পরে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকার রাষ্ট্রীয় বাহিনীকে নির্বাচনে বেআইনিভাবে প্রয়োগ করে রাষ্ট্র এবং সমাজ জীবনে অন্যায়ের বিস্তার করে দিয়েছে। অন্যায় করলে ধরা পড়বে, বিচার হবে, এই কথাটা ভুলে গেছে বাংলাদেশের মানুষ। স্বাধীনতার পক্ষে সরকার বিরোধী যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার মধ্যে দিয়ে জাতীয় ঐক্যবন সহ আমরা এই সরকারের স্বৈরাচারী হাত থেকে জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন অব্যাহত রাখবো।